আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আবার আমি আপনাদের মধ্যে এসেছি আর একটি রান্না নিয়ে এটি আসলে নতুন রাধুনীদের জন্যই মূলত কেননা যারা নতুন রান্না ঘরে যায় বা রান্না করার জন্য আগ্রহী তারা আসলে অনেক সময় অনেক কিছুর মাপ বোঝে না কখন কি দিতে হবে কিভাবে রান্না করতে হবে তো তাদের জন্যই হচ্ছে আমার আজকের রেসিপিটি এটি হচ্ছে টাটকিনি মাছের ভুনা বা টাটকিনি মাছের ঝোল তো আশা করি আপনাদের ভালো লাগবে তো যাচ্ছি এই যে এখানে আমি টাটকিনি মাছগুলো ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি এবার আমি এটাকে ভুনা করব। তো আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম রান্নার তেল সেখানে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়েছি চারটি আর এখানে বড় সাইজের একটি টমেটো দিয়ে দিলাম এবং কিভাবে কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন এবার এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আদা রসুন পেস্ট এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং আধা চা চামচ জিরার গুঁড়া তো এগুলোকে আমি ভালোভাবে মিক্স করছি এই মশলাগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে একটু কষাতে হবে বেশ অনেকক্ষণ ধরে এই যে আমি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রাখছি পাঁচ মিনিট পরে এসে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা দেখছেন আসলে মশলাটাকে কষালে যে কোনো তরকারি খুব ভালো লাগে খেতে তো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়াটা জরুরি তো এই যে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায় তা আমি আবার ঢাকনা দিয়ে রাখব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবার এলাম এবার আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি আপনারা দেখছেন এগুলো সব কিছুই আসলে একটু কষে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি এখানে আমি এক কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে রাখবো আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আসলে এটা ফালি করা এখানে পাঁচটি কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি তো ঢাকনা দিয়ে দিচ্ছি আবার এই যে বলক চলে এসেছে তো আমি আবার একটু নেড়ে চেড়ে এবার মাছগুলিকে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি আপনারা দেখছেন তো আমি প্রায় পনেরো মিনিটের মতো এই পেঁয়াজ বা মশলাগুলোকে ভালোভাবে কষিয়েছি তারপরে আমি মাছগুলো দিচ্ছি আপনারা দেখছেন তো আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে আমি আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর এসে এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব তাতে করে মাছের দুপাশেই মশলাগুলোকে ভালোভাবে যায় তো আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে এসে দেখছি মানে অনেকখানি ঝোল শুকিয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কারণ আমার মাছটা হয়ে এসেছে প্রায় তো একটু চেপে চেপে দিচ্ছি ধনেপাতাগুলো পাতাগুলো ভালোভাবে চেপে চেপে দিয়ে আমি আবার ঢাকনা দেব এই যে আমার মাছ ভুনা করা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে আমার টাটকেনে মাছ ভোনা হয়ে গেছে অসম্ভব মজা খেতে আসলে আর এই সেজে যে কোনো মাছ যদি আমরা ভোনা করতে চাই বা যে কোনো মাছই যদি আমরা ভুনা করতে চাই আসলে এই নিয়মেই করা যাবে এছাড়া স্পেশাল কিছু রেসিপি আছে সেগুলোর ধরনটা একটু রকম তো ইনশাল্লাহ সেগুলো দেব আপনাদেরকে আমি আমার চ্যানেলে রেসিপি তো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বিশেষ করে যারা ব্যাচেলর এবং যারা নতুন রাঁধুনি তাদের উপকার হবে আশা করি তো যদি ভালো লাগে আজকের রেসিপিটি অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ